গুড মর্নিং বন্ধুরা, আজ সানডে, আজ হচ্ছে অক্টোবরের 16 তারিখ। তো সানডে মানে বুঝতে পারছো ছুটির দিন, দুনিয়ার কাজ। তো আমার সানডে মোটামুটি কিভাবে যায় তোমাদেরকে আজকে আমি এই ব্লগের মাধ্যমে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমার মানে ঘরবাড়ি পুরো লন্ডভন্ড অবস্থায় রয়েছে, তার কারণ রবিবার দিন সব পরিষ্কার টরিষ্কার হয়। আমি নিচের কার্পেট সব তুলে দিয়েছি দেখো। হ্যাঁ, এই ছেলের জন্য এটা কেনা হয়েছে, এটা বেলুন, এটা লাইটিং করা, সব উল্টো পাল্টা অবস্থায়। কাজের দিদি আসবে 12টার পর, ও এসে সব পরিষ্কার করবে। আর কি বলো তো, দেখো আমি না মানে খুব মানে আনন্দ করতে ভীষণ ভালোবাসি। আমি কাজের কাজ করার সময় আমার গান চালিয়ে দিলে খুব ভালো লাগে। আমি জোরে দেখো ফোক সং চালিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি যে কন্ডিশনে থাকি, মানে আমি তো ছেলেকে নিয়ে এখানে একাই থাকি, ও হাজব্যান্ড বাইরে থাকে, ও বছরে বলতে গেলে 8 মাসই বাইরে। এবার আমি যে কন্ডিশনে থাকি, অন্য মানে আমার তো রাত দিন ডাক ছেড়ে কাঁদা উচিত, কিন্তু তা না করে সবসময় কি বলতো নিজের কাজের মধ্যে দিয়ে না আনন্দ খুঁজে নিতে হয়। এটা হচ্ছে আমার বসার ঘর, ওপরে মানে এটা বসার ঘর বললে ভুল হবে, ওই ঘরটা হচ্ছে বসার ঘর, এটা একটা আড্ডা মারা রুম, কবিতা পাঠ করা বা এই সমস্ত বৈঠকি আড্ডার জন্য এই ঘরটা বানিয়েছি। তোমাদেরকে আমার ইন্টিরিয়ার দেখানো হয়নি কখনো, গরিবের বাড়ি, ঠিক আছে। এইসব টুলফুল তোলা রয়েছে কারণ ঘর মোছা হবে, তাই সব রেডি হয়ে গেলে সাজানোর পর তো দেখাবো আবার। হ্যাঁ, এখানে ছেলের আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল স্কুলে অনলাইনে, তখন লাগিয়েছিলাম, এখনও লাগানোই আছে এরকম। এটা হচ্ছে বৈঠকি আড্ডার একটা রুম। তা সমস্ত লন্ডভন্ড কারণ পরিষ্কার হবে। এরই মাঝে আমি নিচে অর্ধেক রান্না হয়েছে, এখনও মাছের ঝোল বাকি, গান চালিয়েছি। আমি নিজের আনন্দ না নিজেকেই খুঁজে নিতে হয়, নিজেকে ভালো রাখার দায়িত্ব থাক সম্পূর্ণ নিজের। এবার তুমি তোমার কাজ রাখো, আমার সেই কালকে একটা শর্টসে দেখিয়েছিলাম, এই হচ্ছে আমার ব্যালকানি, জল দিলাম গাছগুলোতে, বেলা হয়ে গেছে ভীষণ। হ্যাঁ, নিচে উয়া আবার গাছ লাগাচ্ছে, এই যে উয়া, কালকে গাছ কিনেছি, আজকে আবার সকালবেলা বাড়ির উপর দিয়ে মানে বাসি মুখে দরজা খুলেছি, দেখি গাছওয়ালা যায়, যে দুটো গাছ আমার ছিল না ওখান থেকে নিলাম 100 টাকা দিয়ে, সেই গাছ লাগাচ্ছে ও এখন। এই অবস্থা ওপরে, তো সেটা বলছিলাম নিজের ভালো নিজেকেই বুঝে নিতে হবে। এখনও নিচ উল্টো পাল্টা রয়েছে, নিচেও রান্না পুরো হয়নি। হ্যাঁ, নিচটা একটু দেখিয়ে দিই, আমি এই নিচে নামছি, আমার ঘর পরে তোমাদের দেখাবো। আমি জাস্ট মানে লন্ডভন্ড অবস্থায় রোববার আমার কী হয়, এই যে সবজি বাজার করেছি সকালবেলা, বাড়ির ওপর দিয়ে বাজার করেছি। হ্যাঁ, এই সব দেখো সিঁড়িতে জড়ো করেছি, কাজের দিদি যাতে ভালো করে মুছতে পারে, সব ফাঁকা ফাঁকা করে দিয়েছি। এই আমার ঘর। হ্যাঁ, এই সব উল্টো পাল্টা অবস্থায়, দেখো রান্নাঘরে লন্ডভন্ড খানিকটা হয়েছে, ভাত ডাল ভাজা হয়েছে, এখনও মাছ বেসিনে রাখা, ধোবো মাছের ঝোল করবো, ভাত হয়েছে, এই ওইভাবে চলছে আর কি। ছেলে সকালবেলা উঠে আবার একটু ঘুমিয়েছে, ও রিল্যাক্স মুডে আছে, ওকে আর ডাকছি না, এবার ডাকবো পুরোপুরিভাবে উঠবে। যাই হোক, আমি পরে আবার তোমাদেরকে পুরো গোছানো হলে আবার দেখাবো। তবে কি বলো তো, নিজের কাজের মধ্যে দিয়ে নিজের আনন্দ খুঁজে নেবে, জানো তো। ফাইনালি দেখো আমার ঘরবাড়ি সব পরিষ্কার হয়ে গেছে, কাজের দিদি এসে সব মুছে টুছে দিয়ে একদম ফিটফাট হয়ে গেছে ঘরবাড়ি, কিচ্ছু আর উল্টোপাল্টা নেই, ঠিক আছে। আমার রবিবারের সানডেটা ঠিক মানে রবিবারটা আর কি ঠিক এভাবেই আমার মানে ব্যস্ততার মধ্যে দিয়ে রান্নাবান্না করে ঘর গুছিয়ে ঘর পরিষ্কার করে এই সব করেই আমার কেটে যায়। তো তাই তোমাদের বলছিলাম যে যতই সমস্যা থাকুক না কেন, যদি তুমি মানে ঘর গোছানো বা ঘর সাজানোটা একটা এমন আর্ট, মানে তুমি যদি এ কাজে নিজেকে রাখতে পারো নিয়োগ করে, বা তুমি যদি এই কাজে মন দিতে পারো, দেখবে তোমার মনও ভালো থাকবে, আর একই সাথে যে নিজেকে ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হয়, এই দায়িত্ব কেউ নেবে না। সুতরাং সবসময় সবাই নিজেকে ভালো রাখার চেষ্টা করো আর হাসি খুশি থাকো।